शेरपुर नकला उपजिलाधीन भोगाई नदी थेके अवैध भावे बालू उत्तोलनेर दायी शोक मिया नामे एक बालू व्यवसायी के 50,000 टाका जरिमाना करा हुए छे। सोमवार बिकेले ओई अभियान परिचालना करें उपजिला निर्वाही कर्मकर्ता सादिया ओमुल बानी। दंडप्राप्त सोहाग उपजिलार उर्फा ইউনিয়নের বারামাইশা গ্রামের আব্দুল খালেকের ছেলে। উপজেলা প্রশাসন জানায় দীর্ঘদিন যাবৎ নালিতাবাড়ি থেকে বয়ে আসা ভোগাই নদীর উর্ফা ইউনিয়নের অংশে অবৈধভাবে বালু উত্তোলন করছিল সোহাগ। এ মতাবস্থায় সোমবার বিকেলে অবৈধ বালু উত্তোলন বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উমুল বানিন। অভিযানকালে ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বালু ব্যবসায়ী সোহাগ মিয়াকে 50,000 টাকা জরিমানা করা হয়। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উমুল বারিন। জান্নাতুল আফসানা, চ্যানেল বাংলা।